কুমিল্লায় শিক্ষা অফিসারের উপর হামলা করেছে দুর্বৃত্তরা সোমবার সন্ধ্যায় অফিস শেষে শিক্ষা অফিসার ইমরান হোসেন অসুস্থ মাকে দেখতে যাওয়ার সময় মুজাফরগঞ্জ বাজারে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এই ঘটনায় তার ভাই বাদী হয়ে মামলা করেছেন তদন্ত করছে ডিবি পুলিশ